এখানে রয়েছে Z900 ভাই, এখানে রয়েছে ট্রাম্পের ডেটোনা ভাই 675, এন্ড গাইস এখানে রয়েছে আরেকটা মনস্টার ভাই, এখানে রয়েছে ভাই কাওয়াসাকি নিনজা 1000, এখানে রয়েছে 10R ভাই, এখানে রয়েছে আরেকটা 10R ভাই, ওখানে আরেকটা 10R ভাই, ওখানে আরেকটা 10R, এখানে চেক করো ভাই বুজার লাইন আপ ভাই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা বুঝা ভাই, Z900 এখানে রয়েছে একটা Z900 ও ভাই, এখানে রয়েছে ভাই একটা 6R ও ভাই, এ সাউন্ডটাই আলাদা ভাই, ও ভাই যদি আমি একটু মুড়ি দিই না ভাই, একটু এদিক ওদিক করে দিই ভাই, সোজা উইলি হয়ে যাবে ভাই, উইলি পপ হয়ে যাবে ভাই, এত পাওয়ার ভাই বাইকটা। চলো এবার একটু হাজার হাজার লোকের স্বপ্ন ভাই, স্বপ্ন চালাচ্ছি ভাই, আর ছড়িয়ে গাইস পুরো কাজ ভর্তি, ও হো মোবিল চেম্বার ফেম্বার ফেটে গেছে, ও হো 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 হো। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ। সো গাইস তোমরা সবাই কেমন আছো? আদেও গাইস আজকে ব্লগ স্টার্ট হচ্ছে ডিরেক্টলি ফ্রম মাই রুম। সো গাইস অলমোস্ট 4:30 সময় উঠে গেছিলাম, উঠে রেডি ফেডি হয়ে একদম সেট ফেট হয়ে শানকে ফোন করি, দেন ভাইয়ের ফোন সুইচ অফ, ভাই মনে হচ্ছে আজকে যাবে না, তো ভাই যেহেতু যাবে না বাট কি আর করা হবে, বাট রাইড তো কন্টিনিউ করতেই হবে। তারপর আমি হাসানকে ফোন লাগালাম, ভাই গড গ্রেস ভাই হাসান ফোন ধরেছে, হাসান বলছে ইয়েস আমি বেরোচ্ছি, সাথে থাকতে চলেছে একটা Z900 আর আমাদের আসছে Z390 আমাদের ড্রিম। তো চলো গাইজ আর দেরি না করে ফটাফট দেখাচ্ছে তোমাদের সাথে মোটরোলা সেট আপ। সো গাইজ চেক করো চলে এসেছি মোটরোলা সেট আপ, সামনে দাঁড়িয়ে আমাদের আসছে Z390 আমাদের ড্রিম, আর এখানে দেখো গাইজ কে চলে এসেছে। ব্রো গুড মর্নিং ব্রো, ব্রো সেট আপে ব্যস্ত, আমি আজকে ভাবিনি যে আমি আসতে পারবো জানো, কালকে রাতে পার্টি বাড়ি হয়েছে, আমি ভেবেছি কালকে মানে আজকে আসতেই পারবো না, ঘুম থেকে উঠতেই পারবো না। আর এখানে রয়েছে ভাই আমাদের Z900 ভাই মনস্টার। সো গাইস দেখো এখানে ভাই সকালবেলা উঠেই এসে আগে ডিবি কিলার এসে খুলেছে, এখানে তো ডিবি কিলার খোলা ছিল না, তো ওর গাড়ি তো অ্যারো লাগানো, এটা মনে হয় ফুল সিস্টেম লাগানো। ও পাপাকি বাড়ি তোমার মাথায় হেলমেট কই। সো গাইস অ্যাজ ইউজুয়াল চলে এসছে টানেল, চলো একটু টানেল গেম হোক, চলো MT নাকি KYD? ও গাইজ ভাই কত দূর চলে গেছে, চলো বাইকে ধরা যাক। সো গাইজ খতরনাক লিন আছে সামনে একটা, গাইজ লিন চেক করো ভাই, আমি না হেলমেটের জন্য অর্ধেক জিনিস আমি দেখতেই পাচ্ছি না, আমার 20% ভিশন ভাই ব্লক হয়ে যাচ্ছে গাইজ, আর তার মধ্যে উঠছে হেচকি ভাই, ভাই কে মনে করছে এত সকাল সকাল কে এনে, সকাল সকাল তো অর্ধেক লোকের ঘুমও ভাঙে না ভাই, মনে কে করবে। আমার সামনে চলছে দুটো লাউড Z900 ভাই, চেক দিস আউট গাইস, ও ভাই সাপ ভাই সুপার বাইকের ভাই একটা ক্রেজি আলাদা ভাই, লোকে বলে 10 লাখ টাকার বাইক কিনে কি করবো, 10 লাখ টাকাটা গাড়ি চলে আসবে, কিন্তু ভাই 10 লাখ টাকার বাইক যা ফিল দিয়ে দেবে ভাই, সেটা 10 লাখ টাকার গাড়িও দিতে হবে না ভাই। টানাচ্ছে কি ভাই সব, চলো ভাই, ও ভাই কি ব্যাকপাস মারছে ভাই আমাদের ড্রিম, তোমাদের জন্যই কিন্তু এত কিছু, এত পরিশ্রম, এত মেহনত গাইজ তোমাদের জন্য। সো গাইজ প্লিজ মেক শিওর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই গাইজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ভাই। দেখো লেন চেঞ্জ করে ভাই ইন্ডিকেটার না দিয়ে ভাই, এখানে আমার যা মাথা গরম গাইজ, এখানে মনে হচ্ছে খুব একটা বাজে ক্র্যাশ ট্র্যাশ হয়েছে গাইজ, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে, ও হো ও ভাই দেখো গাইজ আর ছড়িয়ে গাইজ পুরো কাজ ভর্তি, ও হো মোবিল চেম্বার ফেম্বার ফেটে গেছে, ও হো 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 ভাই সাহেব।
এই অ্যাম্বুলেন্সের কাজ ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে না, ভেঙে দিয়েছে। চলো গাড়ি সামনে, সাউন্ড কেমন লাগছে তোমাদের নিচে কমেন্ট করে জানাও গাইস। গাইজ আই এম রিয়েলি মিসিং মাই রাইডিং জ্যাকেট ভাই, যখন এত হাই স্পিডে চালাচ্ছি না গাইজ, এত বেশি উইন্ড ব্লাস্ট অ্যান্ড ভাই রাস্তা থেকে ছোটো ছোটো পাথর পাথর ভাই ছিটকে ভাই এসব জায়গায় লাগছে না ভাই। অ্যান্ড গাইজ এখানে বাইকের লাইন আপ দেখো ভাই সাব, ভাই এখানে সানডে করে তো ভিড় হয় ভাই, ক্রেজি সিনস হয় এখানে গাইজ। গাইজ এখানে একবার পার্কিং লটটা তোমরা চেক করো না গাইজ, এখানে রয়েছে Z900 ভাই, এখানে রয়েছে ট্রায়াম্পের ডেটো না ভাই 675, অ্যান্ড গাইজ এখানে রয়েছে আরেকটা মনস্টার ভাই, এটা মনে হচ্ছে Z900 ভাই, দেখো র্যাপিংটা চেক করো গাইজ। আর এখানে রয়েছে ভাই কাওয়াসাকি নিনজা 1000, এখানে রয়েছে 10R ভাই, এখানে রয়েছে আর একটা 10R ভাই, ওখানে আর একটা 10, এখানটা একটা রয়েছে ভাই নিনজা 1000, এখানটা একটা রয়েছে ভাই Z900, এখানে রয়েছে একটা Z900। ও ভাই বাইকের কালেকশনস চেক করো, এখন এখানে রয়েছে ভাই একটা 6R, যেদিকে তাকাবে সেদিকে ভাই সুপার বাইক দেখতে হবে, বাইকটা খুবই রেয়ার বাইক গাইস, এই মেশিনটা ভাই খুবই রেয়ার মেশিন ভাই, এটা চেক করো ভাই, এটা Z1000 ভাই, আমি ভুল করে এটাকে Z900 বলে দিয়েছিলাম ভাই, কি লাগছে ভাই ও সলিড গাইস। আর এখানে দেখো আমাদের সব হেলমেট টেলমেট আমরা এখানে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এখানে ভাই বসে কি অর্ডার করা হলো, খাবার আলু পরোটা অর্ডার দিয়েছি, অর্ডার দিয়ে আধা ঘন্টা বসে আছে গাইস, দেখো আর ওই দিকে দেখো গাইস, ওহো চলে এসছে আমাদের আজকের ব্রেকফাস্ট, দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে কি অর্ডার করেছি ভাই, আলু পরোটা আর যা কই আমাদের চা, এখানে সুপার বাইক এর লাইন আপ চেক করো গাইস, কি বাইক লাগবে ভাই, চাবি না বেরিয়ে যাও, কি আসো চাবি না বেরিয়ে যাও, ওহো কি বলছে ভাই, বলছে আসো চাবি না বেরিয়ে যাও, বাবা সম্পত্তি আসো চাবি না বেরিয়ে যাও গাইস, জীবনে একটা বুঝা তো নেবই গাইজ, একটা বুঝা তো নেবই, বুঝা না নিয়ে ভাই মরছি না ভাই, জীবনে একটা বুঝা নেবই ভাই, সেকেন্ড হ্যান্ড হোক, থার্ড হ্যান্ড হোক, ফিফথ হ্যান্ড হোক, সিক্সথ হ্যান্ড হোক, সেভেন্থ হ্যান্ড হোক, পাঁচটা বুজা ভাই, যতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুজা দেখছিলাম আর একটা জিনিস চেক করলাম, Z900 এর মালিকও বুজা দেখছে, যার প্যানি গালে আছে সেও বুজা দেখছে, এমন একটি ভাই দেখতেই হবে ভাই, যার ভাই ট্রেনার আছে সেও দেখছে বুঝা দেখছে, মানে সবাই সবকিছু অল্টারনেট করে দেখছে, মানে এই জিনিসটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম ভাই, কেউ কোনো কিছুতে স্যাটিসফাইড নয় ভাই, তার কাছে যেটা আছে ভাই সেই জিনিসের সাথে স্যাটিসফাইডই নয়, সে অন্যদিকে তাকাচ্ছে ভাই, অ্যাকচুয়ালি এই বাইক গুলো এরকম ভাই, তোমার কাছে যে যত দামি ভাই বাইক থাক না কেন, অন্য কোনো বাইক যদি আসে ভাই তুমি সেই ঘুরে তাকাবেই ভাই, কি তাই তো একদম, মানে তোমার মনে হবে যে ওই বাইকটাও আমার কাছে থাকলে ভালো হয়, ওই বাইকটাও আমার কাছে থাকলে ভালো হয়, ওই বাইকটাও আমার কাছে থাকলে মন ভরবে না ভাই, সত্যি কথা বলতে গাইজ, মানে সামনে দিয়ে যদি একটা কোনো সুন্দর মেয়ে ভাই হেঁটে চলে যায় ভাই ঘুরে তাকাবো না, কিন্তু ভাই সামনে দিয়ে যদি বুঝা যায় ভাই এখানটা ছ্যাক করে ওঠে, আরেকবার বলো তো ভাই, সামনে দিয়ে যদি কোনো একটা সুন্দর মেয়ে হেঁটে যায় ভাই হয়তো ঘুরে তাকাবো না, কিন্তু ভাই সামনে দিয়ে যদি বুঝা একটা ফ্লাই বাই দিয়ে বেরোবে আর নর্মালে বেরোবে ভাই, এই জায়গাটা ছ্যাক করে ওঠে, ছ্যাক করে ওঠে। তো গাইজ এখানে চেক করো গাইজ আমার হাতে কি এসছে ভাই, আমার হাতে সত্যি ভাই কি চলে এসছে গাইজ, এখানে চেক করো ভাই কাওয়াসাকি Z900 এর চাবি গাইজ, চেক দিস আউট গাইজ, চাবিটাই ভাই কি প্রিমিয়াম ভাই,
চেক করো চেক করো চেক করো চেক করো আল্টিমেট বিস্ট ভাই অন ইউটিউব। ভাই আমি সুপার বাইক চালাতে চলেছি, এর আগে ভাই চালিয়েছি বাট তখন ইউটিউব ফিউটিউব করতাম না, তখন এত কিছু বুঝতাম না। তো গাইজ চলো ভাই আজকে G900 ভাই একটা রিভিউ হয়ে যাবে ছোট্ট করে। গাইজ গাইজ দেখো গাইজ, ও ভাই চাবিটা ঢুকে গেলো সুন্দর করে। গাইজ চেক দিস আউট গাইজ, ও মিটারটা অন হয়ে গেছে, দেখো গাইজ কাওয়াসাকি লেখা গাইজ। ও মিটারটাই আলাদা ভাই, মিটারটাই আলাদা ভাই। কতদিন পর ভাই G900 ভাই বসলাম, করে বার করতে হয় ভাই পিছনে প্রচুর দামি দামি বাইক ভাই দাঁড়িয়ে, যদি একটা স্ক্র্যাচ লেগে যায় ভাই 1,00,000 টাকার গল্প হয়ে যাবে। আর ইউ রেডি গাইজ? 1 2 3 গাইজ অ্যারোর এক্সস্ট লাগানো গাইজ, চেক দিস আউট গাইজ। ও ভাই পাটাকা পাটাকা মারছে গাইজ, পাটাকা মারছে গাইজ ভাই, এ সাউন্ডটাই আলাদা ভাই। ও ও ও হো 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 ভাই সুকুন ভাই, সুকুন কা নাম শোনায় ভাই, ইয়ে সুকুন ভাই। ভাই যদি আমি একটু মুড়িয়ে দিই না ভাই, একটু এদিক ওদিক করে দিই ভাই, সোজা উইলি হয়ে যাবে ভাই, উইলি পপ হয়ে যাবে ভাই, এত পাওয়ার ভাই বাইকটা ভাই, ইনসেন্ট পাওয়ার ভাই। এ চালাতে গেলে ভাই অনেক টাইম লাগবে আমার হাত সেট হতে। ও হো হো ভাই এই যে ফিল্টারটা ভাই, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না গাইস এটা যে কী জিনিস ভাই, হাজার হাজার লোকের স্বপ্ন ভাই, স্বপ্ন চালাচ্ছি ভাই। ওদিক দিয়ে দেখো ভিডিও চলছে গাইজ, লাইফে না ভাই একটা সুপার বাইক থাকাটা খুবই জরুরি গাইজ। একটা সুপার বাইক থাকলে ভাই র্যান্ডম প্রচুর কন্টেন্টস পাওয়া যায়, অ্যান্ড দেন ভাই রিয়াকশান ভাই। সুপার বাইক থাকলে ভাই খালি রিয়াকশান ব্লগস বানিয়ে যাও ভাই, বড়ো বড়ো ভিউজ আসবে ভাই। তো আমিও চেষ্টা করছি একটা সুপার বাইক নেওয়ার, বাট তোমরা তো জানোই যে সবে জাস্ট আমি RC 390 নিলাম, আমাদের ড্রিমকে পারচেস করলাম, তো ভাই একটু তো টাইম লাগবে। বাকি ভাই তোমরা সাপোর্ট করো ভাই, তোমরা যদি সাপোর্ট করো ভাই এনিথিং ইজ পসিবল গাইজ। ও আজাদিন ধাবা থেকে এখন বাজে অলমোস্ট 8:45। তো গাইজ আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই অবশ্যই, যদি এতদূর দেখে থাকো তো ভাই অবশ্যই ভাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব না করে কিন্তু ভাই যেও না। সামনে রয়েছে একটা 6R, তারপর রয়েছে G900, আর আমার পিছনেও রয়েছে একটা G900 ভাই, আর তার সাথে রয়েছে আমাদের 390 আমাদের ড্রিম ভাই। ভাই এ কোথায় কম ভাই, এও কোনো দিক দিয়ে কম না ভাই, সিঙ্গেল সিলিন্ডার বিস্ট ভাই, 165 170 180 185 ভাই এরকম ভাবে যাবে ভাই। আজকে যদি মকা পাই ভাই জিটির সাথে আজকে ভালো ভাই। তো গাইজ অলমোস্ট বাড়ির কাছে চলেই এসেছি, তো আজকের ব্লগটা এন্ড করারও সময় তো চলেই এসছে। তো গাইজ আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু গাইজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কমেন্ট বক্সে ছাড়তে ভুলো না। অন্য কিছু কমেন্ট করো চাই না করো গাইজ একটা লাভ কমেন্ট করে দিও, বা একটা হাসি স্মাইলি কমেন্ট করে দিও, তাতেই হয়ে যাবে ভাই দিল খুশ হয়ে যাবে। তো চলো গাইজ আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করা যাক। সো থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে, টিল দেন চেস দ্য সান, ফিল দ্য উইন্ড অ্যান্ড কিপ মুভিং, অ্যান্ড সি ইন মাই নেক্সট ব্লগ। চলো টাটা, বাই 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 বাই।